মানে ডালের সঙ্গে মিশিয়ে খাবার মতো ঝুরি আলু ভাজা হবে, বেগুন ভাজা, ঝুরি আলু ভাজা, ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, কি করবো? ঝুরি আলু ভাজাই দিয়ে দেবো, আর না হলে আলু পোস্তই করে দিই, হ্যাঁ আলু পোস্ত করে দিই, ঝুরি আলু ভাজা ছেড়ে দিই। তো আমাদের খাবার সিলেকশন চলছে, এখনো পর্যন্ত খাবার সিলেকশন আর হতে পারছে না, কি করব। বাই দ্য ওয়ে আজকে 1st January 2023, নতুন বছর, নতুন ব্লগ, আশা করব সবাই খুব ভালো আছো। আর আমার তো মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে, আর এসেছি একটু খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে, মানে সকালবেলা বাড়িতেই ছিলাম, বেরোনোর সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, কিন্তু বাঙালি তো একটু কিছু হলেই খাওয়া দাওয়া, শুধু বাঙালি বলে নয় প্রত্যেকেই তাই, আর নতুন বছর একটু তো খাওয়া দাওয়া বানতাই হয়। তো চলো, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনো পর্যন্ত খাওয়া দাওয়া মানে মেনু সিলেকশন আর হতে পারছে না, মানে কোন মাছ খাওয়া হবে, কি না, কে কী নেবে না নেবে, তো ওইটাই বসে বসে একটু ঠিকঠাক হচ্ছিলো, মানে যিনি অর্ডার নিচ্ছেন ওনার সঙ্গে একটু কথা বলছি, এছাড়া আর কী আছে, ওই ছাড়া আর কী আছে, এটা ছাড়া আর কী আছে, তো এগুলো যেরকম চলতে থাকে। তো এর আগেও এই রেস্টুরেন্টে এসেছি, চলো আমাদের মেনু সিলেকশন হয়ে যাক, তারপরে আবার কথা বলছি। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার অর্ডারের পর এখন বসে থাকি কানে হাত দিয়ে কতক্ষণে খাবার আসবে, তো তার আগে তাকা ক্যামেরার দিকে তাকা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, বছর সবাই খুব ভালো কাটুক। আর আজকে 1st January, সারাদিন বাড়িতেই কেটেছে কিন্তু এখন বেরিয়েছি খাওয়া দাওয়া করতে, অবশ্যই বাঙালিদের তো কোনো কিছু বলেই খাওয়া দাওয়া, তো বছরের শুরুটা তো ভালোভাবে কাটুক, মানে প্রথম দিনটা, পরে কী হবে সেটা তো পরের কথা, তো আই হোপ সবার বছর ভালো যাবে, আনন্দে কাটবে। আর আমার সমস্ত ভিউয়ার্সদের, সমস্ত সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো কাটো, আনন্দে কাটো, আর সবসময় তো আনন্দে থাকো, সুস্থ থাকো। আর আপাতত আমার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার বেরিয়ে কথা বলবো। মোটামুটি কিছুই না, খেতে এসেছি বাঙালি খাবার, কারণ আমি খুব একটা বিশেষ চাইনিজ কন্টিনেন্টাল এই সমস্ত বিশেষ খাই না, আমি যা খাই তখনই খেতে বেরোই, মোটামুটি চেষ্টা করি বাঙালি খেতে। তো এসেছি সপ্তপদীতে, এর আগেও এসেছিলাম এখানে, এদের তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা না, তবে খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোনোর সময় আবার বেশ কিছু কথাবার্তা বলে, ঠিক আছে? এখনই খাওয়া দাওয়ার দিকে মন, খাওয়া দাওয়া এলে মানে যা যা দিচ্ছে সেগুলো এলে আবার আমি যাব। ব্যাক ক্যামেরা করে আমি একটু দেখিয়ে দিই, বেশ কিছুটা সাজিয়েছে সুন্দর করে, না সবাই এনে ভিডিও কর। এই যে ওভারঅল মোটামুটি খুব সুন্দর সাজিয়েছে, বেলুন টেলুন দিয়েছে যেরকম হয়। খাওয়া দাওয়া করে মোটামুটি বেরিয়ে পড়েছি, তবে কি কি দিয়েছিল মেনু দেখানোর মানে সময় ছিল, কিন্তু খিদে সত্যিকারের খুব জোরে পেয়ে গিয়েছিলো, কারণ আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 8:30 নাগাদ, তারপরে অর্ডার দিয়েছি এবং তারপরে খাবার দিতে দিতে অন্তত 20-25 মিনিট, তো খিদে পেয়েছে আর খেয়ে নিয়েছি। তো ঠিক আছে, আমি পরে তোমাদের মানে মেনুর ছবিগুলো দিয়ে দেবো এখন, বা ওখান থেকেও একটা গিফট মতো পেয়েছি, গিফট মানে সামান্য একটা গিফট, কিন্তু সেটাই আমার কাছে মানে অনেক, আমাদের কাছে অনেক, সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন বাড়ির দিকে রওনা, তবে এতটা রাত হয়ে গেছে কিন্তু তবু রাস্তায় ভিড় প্রচণ্ড পরিমাণে, এটা মানে সল্টলেকের কাছাকাছি, এই সল্টলেকেই, সল্টলেকের কাছাকাছি না, সল্টলেকেই এই ব্রাঞ্চটা, এদের খাওয়া দাওয়া তো যথেষ্ট ভালো, এদের খাওয়া দাওয়া নিয়ে আলাদা করে কিছু বলার নেই, মেনু ভীষণ ভালো।
আর রাস্তাঘাটগুলো ওইটাই দেখতে দেখতে যাচ্ছি, নতুন বছর আলোয় আলোয় চারিদিকে ছড়াছড়ি। ভালো লাগে বেশ রাস্তাঘাটে এরকম সুন্দর আলো, সারা বছর তো এত আলো টালো থাকে না। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই, তবে বাড়ি ফিরে কতটা কথা বলতে পারবো জানি না, যদি না পারি তবে তো কালকে অবশ্য করে ব্লগটা শেষ করার জন্য তো আমাকে কথা বলতে হবে। ঠিক আছে চলো। আচ্ছা আজকে কিন্তু নেক্সট ডে, মানে আজকে 2 তারিখ, তোমাদের আমার একটা নতুন অতিথিকে দেখানোর জন্য খাঁচার সামনে এসেছি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই নতুন অতিথিকে। 3-4টে দিন হয়েছিল তোমাদের আমি বলেছিলাম না, তার মধ্যে এই যে একজনকে দেখতে পাচ্ছ। আর আমার সবচেয়ে দ্বারা যারা মানে লেজিয়েস্ট পাখি, মানে এরা হচ্ছে ভীষণ আরামপ্রিয়। এখানে একটা ফ্লাওয়ার ভাসের ওপর বেশ কিছু ফুল রয়েছে, এরা মানে যখন বেরোয় এই ফুলের ওপর এসে 2 দিন ধরে এসে বসছে। কালকে ফিরে এসেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, তবে রাত হলেও কালকে যেহেতু 1 জানুয়ারি ছিল বেশ রাস্তায় ভিড়, অনেক রাত অবধি ছিল, তারপরে খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কালকে বেশ ভিড়ও ছিল রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট বলে না যে কোনো জায়গাতেই বেশ ভিড় ছিল। তো আজকে একদম বসেছি সন্ধেবেলা, সন্ধেবেলা বলতে তাও অনেকটাই বোধ হয় দেরি হয়ে গেছে, ওই 8টা মতো বাজে। তো সবাইকে আর একবার ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালটা না আমার পার্সোনালি খুব একটা পছন্দ নয়, শীতকালে না আমি একটু জেনারেলি একটু ওই লেথার্জি, সবসময় সকালবেলাটাও একটা মানে কীরকম একটা লাগে, মানে শীতকালে জেনারেলি আমি একটু স্লো হয়ে যাই। আর সন্ধেবেলাটা অ্যাকচুয়ালি পাখিদের সঙ্গেই আমার কেটে যায়, মানে সকালবেলা একটু কাজকর্মের ঝামেলা থাকে, মানে আমার নিজের কাজের নিয়ে ঝামেলা থাকে, ঝামেলা মানে আমি যে জবটা করি সেটা নিয়েই ব্যস্ত থাকি। আর তারপরে সন্ধেবেলা মোটামুটি পাখিদের নিয়ে একটু ব্যস্ততা চলে, কারণ ওই যে বলেছিলাম ওদেরকে আমরা মানে খাঁচায় বন্দি অবস্থাতে তো অবশ্যই থাকে, কিন্তু ওদের একটা অভ্যেস কি হয়ে গেছে মানে ঘরে একটু বেরোবো, একটু ঘুরবো বেড়াবো, তো আমার এই বাইরের দিকের ঘরটাতে ওদেরকে খানিকটা খাঁচা থেকে বার করে দিই, ওরা ঘুরে ঘুরে বেড়ায়, তারপর আবার নিজেরাই মোটামুটি ঢুকে পড়ে খাঁচাতে। আর সেরকম কিছু দেখানো নেই, কালকে খেতে গিয়েছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শ্যুট করেছি, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল, তবে হ্যাঁ আমি খুব সিম্পল খেয়েছি, ভাত খেয়েছি, ডাল খেয়েছি, আলু পোস্ত খেয়েছি, লোকে বলবে এইটুকু খাবার জন্য বাইরে, হ্যাঁ সেটা একটা আউটিংয়ে না। যেটা মেন ওখানে খেতে গিয়েছিলাম সেটা হচ্ছে মানে আমার পছন্দের মাছ, সেটা হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছের পাতুরি। তো ওই কয়েক প্রায় 3টে মতো পাতুরি আমি খেয়েছি। এছাড়া ওরা মানে ও আমার হাজব্যান্ড একটু থালি নিয়েছিল, আর আমার মেয়েও একটা থালি নিয়েছিল, থালিতে অনেক কিছুই সাজানো গোছানো ছিল। আর ওদের ওখান থেকে বেরোনোর সময় মানে ওখান থেকে এটা মানে ইনস্ট্যান্ট ছবি একটা দিয়েছে, আচ্ছা আমার কিন্তু এটা তোমরা মানে কি উল্টো দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটা, মানে ওখানে বসেই ওরা একজন এলো, মানে এসে বললো যে আপনাদের একটা ছবি তুলবো, কোনো অসুবিধা মানে তুলবো কি মানে আগে পারমিশন নিয়ে, আমরা বললাম হ্যাঁ ছবি তোলাতে কিসের আছে। তো বেরোনোর সময় এইটা মানে অ্যাকচুয়ালি কালকে আমরা গিয়েছিলাম সেইটা একটা ছবি, এই যে সপ্তপদী রেস্টুরেন্ট, এই যে এইটা। আর শুধু আমাদের বলে নয়, ওখানে যারা মোটামুটি বসে খাচ্ছিল তাদেরকে, তো এইটা অ্যাজ এ গিফট হিসাবেও আমাদের রইল, খাওয়া হয়েছে, এই যে বেস্ট উইসেস সপ্তপদী, এইটা। তো আজকে মোটামুটি আর ব্লগে সেরকম কিছু নেই, পাখিদেরও তুলে দিয়েছি, এবার আমিও আস্তে আস্তে একটু টুকটাক বাড়ির কাজকর্ম মানে একটু রান্না টান্নার দিক বা যেমন যেরকম মানে ঘরোয়া কাজকর্ম থাকে সেগুলো নিয়েই একটুখানি ব্যস্ত হয়ে পড়ো আস্তে আস্তে। তো ভিডিওটা মোটামুটি শেষ করব, আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর আমার সাথে থাকবে। তো আজকের মতো একটা গুড নাইট, সবাই ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকে যা যা উইশ এসেছে।
আই হোপ এই বছর প্রত্যেকের সমস্ত কিছু উইশেস ফুলফিল হবে। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আর আমি সত্যি চেষ্টা করব তোমাদের সঙ্গে রোজ অন্তত আসতে, একটু কথাবার্তা বলতে। আজকের মতো